ওয়েলকাম 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 টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদেরকে আমি গুণের একটা অসাধারণ টেকনিক শেখাবো। এর আগের দিনও গুণের অসাধারণ টেকনিক তোমাদের শিখিয়েছিলাম, আজ আরও একটা অসাধারণ টেকনিক শেখাবো। যে টেকনিকটা শিখে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এভাবেও গুণগুলো করা যায়। আর যদি শেখার পর যদি এই টেকনিকটা ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা বন্ধুদেরকে শেয়ার করবে আর লাইক করবে। তোমরা এখানে শিখবে 11 থেকে 19 পর্যন্ত যে পূর্ণ সংখ্যাগুলো আছে, সেই পূর্ণ সংখ্যাগুলির মধ্যে গুণ। তাহলে 11 থেকে 19 পর্যন্ত কি কি হতে পারে? 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, এই সংখ্যাগুলোর মধ্যে গুণ শিখবে। কিভাবে গুণ করতে হয় খুব সহজে, কয়েক সেকেন্ডের মধ্যেই তোমরা উত্তরটা করে ফেলবে। দেখো কিভাবে করতে হয়, একটা উদাহরণ নিচ্ছি। প্রথমে আমরা 11 থেকে স্টার্ট করি। দেখো প্রথমে যদি 11 থেকে স্টার্ট করি, ধরো 11 কে ধরো 12 দিয়ে গুণ করব, ঠিক আছে? এইভাবে তোমরা গুণটা করতে গেলে কি করবে, দেখো প্রথমে এখানে 11 আর 12 এখানে দুটো সংখ্যা আছে, এই সংখ্যাটার 11 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার এককের ঘরের অঙ্কটাকে খুঁজে বার করো। অর্থাৎ এর ডান দিকে কি আছে? 1। এই সংখ্যার ডান দিকে আছে 1, আর এই সংখ্যাটার ডান দিকে কত আছে? এই সংখ্যাটার সব থেকে ডান দিকে আছে 2। দুটো ডান দিকের সংখ্যা খুঁজে বার করলাম, অর্থাৎ এককের ঘরের অঙ্কগুলোকে খুঁজে বার করলাম। এবার কি করবে, একক যেইগুলো যে ডিজিটগুলোর তলায় আন্ডারলাইন করলাম, আমি দাগ দিলাম, সেই ডিজিটগুলো গুণ করব। অর্থাৎ এই 1 আর 2, এই 1 এখানে কত, 1 আর এই 2 গুণ করো। 1 আর 2 গুণ করলে কত হচ্ছে? 2। তারপরে কি হচ্ছে, তারপরে কি করবে, দেখো যেগুলোর নিচে আমি দাগ দিয়েছি, অর্থাৎ এই 1 আর 2 এগুলো যোগ করবে, 2 আর 1-এ যোগ করে কত হচ্ছে? 3। আর বাঁদিকে একটা, বাঁদিকে বাঁদিকে সবসময় 1 বসিয়ে দেবে, হয়ে গেল গুণ। দেখো কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে গেল না, গুণ ফলটা করে ফেললাম। এবার পরে আর একটা দেখাই, দেখো 12-কে ধরো 13 দিয়ে গুণ করব। কি করব, প্রথমে এই সংখ্যাটার ডান দিকের অঙ্কটা তলায় দাগ দিলাম, এই সংখ্যাটার ডান দিকের তলার এই সংখ্যার ডান দিকে যে অঙ্কটা রয়েছে বা ডিজিটটা রয়েছে তার তলায় দাগ দিলাম। তাহলে আমরা 2 আর 3 এই দুটো ডিজিটকে চিহ্নিত করলাম। এবার এদের আগে গুণ করব, কি করব, গুণ করব। তাহলে এই 2 আর 3-এর গুণ করব, 2 আর 3-এর গুণ করে কত হবে বলো তো? 6। 6 হলো। এবার এই ডিজিটগুলোরই আবার যোগ করব, অর্থাৎ 2 আর 3-এর যোগ করব, 2 আর 3 যোগ করলে কত হবে? 5। এখানে 5 লিখলাম, আর বাঁদিকে সব সময় 1 বসিয়ে দেবে, 1। দেখো এটা গুণ করে কত হলো? 156 হয়ে গেল। ক্যালকুলেটার হিসাব করে দেখে নেবে, দেখবে এই গুণফলটাই হবে। তাহলে এইভাবে কত সহজে দেখো করা যাচ্ছে গুণগুলো। আরো উদাহরণ দিই, দেখো 13, 13-কে ধরো 14 দিয়ে গুণ করছি, 14। এই সংখ্যার ডান দিকে কোন ডিজিট আছে? 3 দাগ দিলাম, এই সংখ্যার ডান দিকের ডিজিটটা কত আছে? 4। এবার আমরা কি বলেছিলাম, এই ডিজিটগুলোকে অর্থাৎ 3 আর 4 প্রথমে গুণ করব। 3 আর 4-এ গুণ গুণ করে কত হচ্ছে? 3 4-এ 12। 3 4-এ কত? 3 আর 4 গুণ করে হলো 3 4-এ 12। 12-2 বসালাম, কিন্তু হাতে তো 1 রয়ে গেছে, হাতের 1টা এখানে এখন আপাতত লিখে রাখলাম, ঠিক আছে? এবার কি বলেছিলাম, দেখো এই ডিজিটগুলো এই 3 আর 4-এ আবার যোগ করতে হবে। প্রথমে তো গুণ করলাম, এবার যোগ করতে হবে, 3 আর 4-এ যোগ করব। 3 আর 4 যোগ করে কত হলো? 7। 7 হয়েছে। সেই 7-এর সঙ্গে এই হাতে যে 1 ছিল সেই হাতের 1টা কিন্তু যোগ করে নিতে হবে আবার। 7 আর 1-এ কত হলো? 8। আর বাঁদিকে কি বলেছিলাম, 1 বসাতে হবে, তাই 1 বসিয়ে দিলাম, তাহলে গুণ করে কত হলো? 182। এবার যদি 16-কে 18 দিয়ে গুণ করি, আর একটা নিচ্ছি, 16-কে 18 দিয়ে গুণ করবো, 16-কে কত দিয়ে গুণ করবো? 8। 18 দিয়ে কি করে হবে দেখি,
এই সংখ্যার ডান দিকের ডিজিটটা হচ্ছে 6, এই সংখ্যার ডান দিকের ডিজিটটা হচ্ছে 8। প্রথমেই নিয়ম হচ্ছে কি বললাম, এই ডিজিটগুলোকে গুণ করব, 6 6 আর 8-এ গুণ করলে কত, 48 হয়। তাহলে হচ্ছে 48 হচ্ছে, কিন্তু 48-এর 8টা বসাতে পারবো। আর হাতে কত রইলো, হাতে রইলো কিন্তু 4, এই 4টা এখন লিখে রাখলাম, 4 সংখ্যাটাকে। এবার তারপরের নিয়মটা কি হচ্ছে বললাম, এই এই ডিজিটগুলোই আবার যোগ করতে হবে, তাই তো? 8 আর 6 যোগ করলে কত হলো, 14। 14 কিন্তু হলো যোগ করে, তার সঙ্গে তো হাতে 4 ছিল, তাহলে সেইটাও যোগ করে নিতে হবে। 14 আর 4 কত, 18। 18 8, আর বাঁ দিকে সবসময় বলেছিলাম যে বাঁ দিকের ডিজিটটা এখানে গুণফলের বাঁ দিকের ডিজিটটা হবে 1, তাহলে 1 বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল কত, কত হলো, আচ্ছা 18, একটু মিস্টেক হয়েছে, 18 18 8 বসিয়েছিলাম, হাতে কিন্তু 1 ছিল, সেই হাতে 1টা কিন্তু এখানে লিখলাম। আচ্ছা এবার বাঁ দিকে কত বলেছিলাম, 1 বসাতে হবে, কিন্তু বাঁ দিকে 1 বসালাম, কিন্তু তার আগে তো হাতে 1 ছিল, সেই হাতের 1টাও যোগ করে নিতে হবে, তাহলে 1 আর 1-এ কত, 2 হবে, 288 হলো, 200 কত, 88। ঠিক আছে, আর একটা অঙ্ক দেখাই এই ধরনের, তাহলে বুঝতে পারবে। ধরো 18 18-কে 19 দিয়ে গুণ করবো, দেখো কি হয়, বুঝে নাও ভালো করে। এই ডান দিকের ডিজিটটা কত, 8, এই সংখ্যার ডান দিকের ডিজিটটা হচ্ছে কত, 9, তাই তো? তাহলে আমি বলেছিলাম কত, এই ডিজিট, এই ডিজিট এই 8 আর 9 গুণ করতে হবে আগে, প্রথমে 8 আর 9 গুণ করে কত হবে, 72 আর 9 72 হচ্ছে, তাই তো? তাহলে কত হচ্ছে, 72 2, 72 2 হলো, কিন্তু হাতে কত রইলো, হাতে রইলো 7, এই 7টা এখন আপাতত লিখলাম উপরে, হাতে কিন্তু 7 রয়েছে, খেয়াল করবে। এবার তারপরে কি বলেছিলাম, এই ডিজিটগুলো, এই ডিজিটগুলোই আবার যোগ করতে হবে, 8 আর 9 9 যোগ করতে হবে, 8 আর 9 যোগ করে কত হবে বলতো, 17, তাই তো? 8 আর 9 যোগ করে হচ্ছে 17, সেই 17 যে হলো যোগ করে, তার সঙ্গে তো তার আগে তো হাতে আবার 7 ছিল, সেই হাতের 7টা যোগ করতে হবে, 17-এর সাথে যোগ করে কত হবে, 24, তাই তো? তাহলে হচ্ছে 24 হলো, 24-এর 4টা বসাতে পারবো, কিন্তু হাতে যে 2টা রইলো, সেই 2টা এখন ওপরে লিখে রাখলাম, হাতে কিন্তু 2 রইলো আপাতত। এবার তারপরে তোমাদেরকে কি বলেছিলাম, বাঁ দিকে সবসময় 1 বসবে, তাই তো? তাহলে 1 বাঁ দিকে বসানো উচিত ছিল, কিন্তু 1 1 এখানে না বসিয়ে কত হবে দেখো, যেহেতু বাঁ দিকে 1 বসানো উচিত ছিল, কিন্তু তার আগে তো হাতে 1 2 রয়েছে এখনো, তাহলে বাঁ দিকে 1 বসানো উচিত ছিল, সেই 1, আর এদিকে হাতে আগে ছিল 2 2-এর 1-এ, তাহলে কত, 3, 342 হয়ে গেল। ঠিক আছে, আর একটা দেখো, 11-কে ধরো 19 দিয়ে গুণ করছি, দেখো 19, এর ডান দিকে 1 আর ডান দিকে 9 আছে, এইগুলোকে ডাক দিলাম, এবার গুণ করি দেখো, এই 1 আর 9 গুণ করে কত হবে বলতো, 1 আর 9 গুণ করে হবে 9। তারপরে নিয়ম কি বলেছিলাম, এই 1 আর 9 যোগ করতে হবে, 1 আর 9 যোগ করে কত, 9-এর 1-এ 10, 10 কিন্তু 10 বসাতে পারবে না, 10-এ 0 বসাতে হবে, 10-এ 0 বসালাম, হাতে কিন্তু 1 রইলো, ক্যারি করছে এখানে, হ্যাঁ 1 লিখে রাখলাম, 1, তাহলে হাতে 1 কিন্তু রয়েছে। এবার তারপরে তোমাদের নিয়মটা কি ছিল, বাঁ দিকে 1 বসিয়ে দেওয়া, তাই তো? কিন্তু বাঁ দিকে 1 বসানোর আগে, তার আগে তো হাতে 1 ছিল, সেই হাতের 1টা যোগ করতে হবে 1-এর 1-এ 2, তখন 200 হয়ে যাবে, 209 তার মানে হলো। তাহলে দেখ, এতগুলো উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম, দেখো কত সহজে কয়েক সেকেন্ডের মধ্যে গুণগুলো করা সম্ভব।